নমস্কার, রোগ নিরাময় আর জ্যোতি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং আপনার যে কোনো রকমের শারীরিক সমস্যা এবং আয়ুর্বেদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে, অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকদের পরামর্শের মধ্যে থেকে আপনাকে ভালো রাখার প্রচেষ্টা আমরা করি। সবার আগে যেটা করি লাইভ অনুষ্ঠানের মধ্যে থেকে, সেটা হচ্ছে আপনার সমস্যা নিয়ে আপনার মনে যে আতঙ্কটা থাকে বা যে ভয়টা থাকে, আরে আমি তো সারছি না, আমি তো অনেক প্যাথিতে যাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না, তাহলে কি এটা আমার সারবে না, এটা কমবে না, আমি তো অনেকগুলো বছর পার করে ফেললাম এখনও কিছু আমার হলো না, বা ডাক্তারবাবু বলেছে আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে, সেটার আমার কি হবে, সত্যি কি আমাকে তেমনটি করতে হবে নাকি আমাকে অপারেশন বা খুব দামি কিছু ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। সেখানে লাইভ অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের একটা আভাস আমরা দিতে পারি যে আয়ুর্বেদ আপনাদের জন্য কিভাবে কাজ করছে। আয়ুর্বেদের মধ্যে দিয়ে গেলে সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা থাকে না, ইঞ্জেকশন বা অপারেশন তো অনেক দূরের কথা, কোনো প্রয়োজনীয়তা থাকে না, সাইড এফেক্ট বলে কি সেটা আয়ুর্বেদ সেভাবে জানেই না, এবং অনেকদিন পর্যন্ত না, খুব অল্প দিন ওষুধ খেয়ে আপনি বা আপনার পরিবারের মানুষরা কিন্তু ভালো থাকতে পারেন। আজকেও ঠিক সেরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো যে সমস্যা নিয়ে হয়তো আপনি ব্যতিব্যস্ত রয়েছেন। প্রত্যেক দিনের মতন আয়ুর্বেদ ওয়েলনেস আয়ুর্বেদর ফাউন্ডার ডক্টর সৌম্যকৃতি ঘোষাল, তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার ডাক্তারবাবু, আমরা প্রত্যেকদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, তবে আরেকটি বড় মানে সমস্যা সেটা হচ্ছে স্কিনের সমস্যা। বিভিন্ন রকমের সমস্যা আমাদের হয় এবং আপনারা বলে থাকেন যে স্কিনের সমস্যা পেশেন্টকে না দেখে বলাটা সোজা নয়, দেখলে খুব ভালো হয়, কিন্তু স্কিনের সমস্যার মধ্যে অন্যতম সোরিয়াসিস, তো আমরা বন্ধুদের তো বোঝাতে পারি যে রোগটা কী এবং কতটা সচেতনতা অবলম্বন করা উচিত এবং আয়ুর্বেদের কতটা ভালো ট্রিটমেন্ট রয়েছে। একদমই, কারণ সোরিয়াসিসের মতো যে সমস্ত রোগগুলো আমাদের স্কিন ডিজিজের মধ্যে রয়েছে, এক্সিমা রয়েছে বা ভিটিলিগো রয়েছে, এগুলোর ট্রিটমেন্টও যেমন আয়ুর্বেদে রয়েছে, কিন্তু বেশি মানুষ ব্যতিব্যস্ত থাকে এই সোরিয়াসিস রোগটা নিয়ে, এবং কিছু পার্সেন্টেজ মানুষ মানে খারাপ লাগে হচ্ছে তাদের ভিটিলিগো রোগটা, যেটাকে আমরা সেথি বলি, সাদা সাদা হয়ে যায়, পরবর্তীকালে গিয়ে বিয়ের ক্ষেত্রে অসুবিধে বা অন্যান্য ধরনের প্রবলেম আসতে পারে। কিন্তু সোরিয়াসিস যে রোগটা, সোরিয়াসিস হচ্ছে এক ধরনের স্কিন ডিজিজ, যেখানে কি না কি হয়, একটা মাছের আঁশের মতো ছাল উঠতে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় জায়গাটা ফেটে গিয়ে রক্তও আসছে এবং তার সাথে চুলকানি থাকবে, প্রচণ্ড ইচিং সেন্সেশন থাকে। এবং আমরা যদি মডার্ন সায়েন্সের কাছে যাই, আজকে আমাদের কাছে এরকম এমন পেশেন্টও রয়েছে আমাদের আয়ুর্বেদ ওয়েলনেস আয়ুর্বেদায়, তারা বহু কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসক, আমাদের কলকাতার মধ্যে নামি দামি অ্যালোপ্যাথি চিকিৎসকের বাড়ির লোকেরা কিন্তু ট্রিটমেন্ট করছেন এখন, এবং সেই সোরিয়াসিস যে রোগটা, এটা কিন্তু আয়ুর্বেদে বহুদিন আগে বলা রয়েছে, এটাকে আমরা একোকুষ্ঠ বলতে পারি। এবং আমাদের কুষ্ঠ মানেই যে আমাদের লেপ্রোসি সেটা কিন্তু নয়, কুষ্ঠ মানে যে কোনো ধরনের স্কিন ডিজিজ হতে পারে, সেটা দুটো ভাগে মেনলি ভাগ করা হয়, একটা মহাকুষ্ঠ একটা ক্ষুদ্রকুষ্ঠ। ক্ষুদ্রকুষ্ঠের মধ্যে একটা হচ্ছে আমাদের এই একোকুষ্ঠ, যেটাকে আমরা সোরিয়াসিস বলছি। তো সোরিয়াসিসে যখন আমরা মডার্নের কাছে ট্রিটমেন্টে যাচ্ছি, তাতে কী হচ্ছে, আপনি বললেন যেমন ইঞ্জেকশন বা বিভিন্ন ধরনের ওষুধ, স্টেরয়েড বা অয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য, লোকাল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হচ্ছে, সেটা নিমেষের মধ্যে দেখা যাচ্ছে এক মাস, দেড় মাস, দু মাসের মধ্যে জিনিসটা কমে যাচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যখনই তারা সেই ওষুধটা বন্ধ করছে সেই জিনিসটা কিন্তু আবার ফিরে আসছে। কিন্তু আয়ুর্বেদেই কিন্তু একমাত্র সম্ভব কি জিনিসটাকে একদম গোড়া থেকে ঠিক করা, কারণ তার পিছনে যে কারণগুলো রয়েছে, দুটো কারণ হচ্ছে মেনলি, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে কফ। আমরা দেখেছি এই সোরিয়াসিস রোগে আমাদের কফ যে দোষটা, আমাদের যে আয়ুর্বেদ বইয়ে বলা থাকে কি আমাদের তিন ধরনের শারীরিক দোষ হয়, বায়ু, পিত্ত, কফ, এবং আর একটা সুশ্রুত অ্যাড করেছেন রক্ত, এই তিনটের মধ্যে কফটা হচ্ছে সোরিয়াসিসের ক্ষেত্রে খুব বেশি বেড়ে যায়, ভিশিয়েটেড হয়ে যায়। সেক্ষেত্রে যতই আমরা ওষুধ খাই সেটাকে যদি না আমরা কমাতে পারি, কিন্তু আলটিমেট সোরিয়াসিসটা কমবে না, বা রক্ত যেটা যেটা দূষিত হয়ে যাচ্ছে সেই রক্তটাকে যদি আমরা শোধন না করতে পারি, কারণ আয়ুর্বেদের মধ্যে এরকম কিছু ব্লাড পিউরিফায়ার রয়েছে, যেমন আমরা মঞ্জিষ্ঠার কথা শুনবো, হরিদ্রার কথা শুনবো, ঠিক আছে, এইগুলো এমনভাবে রক্তটাকে শোধন করে যাতে কিনা এই ধরনের সোরিয়াসিস রোগ বা যে কোনো ধরনের অ্যালার্জি, অনেকে ফোন করেন ডাক্তারবাবু আমার ধুলো থেকে অ্যালার্জি হচ্ছে, বা আমাদের কাছে দেখাতে আসে কি আমাদের সান অ্যালার্জি রয়েছে বা কোনো খাবারে অ্যালার্জি রয়েছে, সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আগে রক্তটাকে আমার পিউরিফাই করতে হবে। তো সেটাকে যদি আমরা প্রপারলি পিউরিফাই করতে পারি, রোগটা যখন একবার কমে যাবে সেটা কিন্তু আর ফিরে কখনো আসবে। একদম ডাক্তারবাবু, ঠিক এই প্রসঙ্গে আমরা আবারও থাকবো, তবে তার আগে আপনি আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন, নমস্কার। হ্যালো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। কোথা থেকে ফোন করছেন আপনি? আসাম থেকে। আসাম থেকে বলছেন, বলুন ডাক্তারবাবু শুনছেন। হ্যাঁ বলুন। বলছি গাইনে প্রবলেম আছে, কিছুটা বলবো ভালো করে? আচ্ছা, কার রয়েছে, আপনার রয়েছে? হ্যাঁ আমারই। আচ্ছা, কোনো টিউমার বা এই সিস্টের প্রবলেম নাকি? না আমার এই সে, হ্যাঁ বলছি, আমি বলছি এই আমার ইয়ে হয়েছে, ডাক্তারবাবু আলট্রাসাউন্ড করেছিলেন, বলেছেন আমার টিস হয়েছে, পিসিওডি হয়েছে। পিসিওডি? বয়স কত এখন? আমার 30 পা দিয়েছে এবার।
আচ্ছা, আর বিয়ে হয়েছে 4 বছর। ধরো ছোট ছোট হাসপাতালে এদিক ওদিক করে দেখিয়েছি, তো ওরা মেডিসিন দিয়েছে, বলছে হ্যাঁ ও সেরে যাবে, ও কিছু না, এই পরীক্ষা করুন, ওটা করুন, ওটা করুন, করে যাচ্ছি, মেডিসিন দিয়েছে, খেয়েছি। কিন্তু এবার আবার আলট্রাসাউন্ড করেছি, মানে মিডিলে বন্ধ করে দিয়েছি। ডাক্তারকে যে দোষ দেবো যে আমি কন্টিনিউ না, মেডিসিন এখন নিয়েছি কি সেটাও সমস্যা বলবো হচ্ছে, না। জিনিসটা কি রয়ে গেছে এখনো? হ্যাঁ, এখন এখন মানে এইভাবে হয়ে গেছে। আমার পিএসটা ভালো করে মাসে মাসে হয় না, ঠিক করে 2 মাস 3 মাস হয়ে যায়, না কোনো আচ্ছা, মাসে 2 মাস 15 দিন 20 দিন আসামের কোথা চলে থেকে যায়। বলছেন আপনি? আসামের গুয়াহাটির আশেপাশেই আছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। আরেকটা জিনিস বলবো, হ্যাঁ বলার বলুন। একটা ফোনটা পাই না দাদা, হ্যাঁ বলুন। এই বলছে স্বামী ইসে শুক্রাণুটা কম আছে, ওটা টেস্ট করিয়েছিলাম, কি অলিগোস্পার্মিয়া বলেছে নাকি? বলেছে শুক্রাণুটা কম আছে, ওটা শুধু মেডিসিন খেতে হবে, কিছু বাড়তে হবে, যেই অনুযায়ী থাকতে হয় সে মাত্রার থেকে কিছু কম, সেটা বললো। হ্যাঁ, সন্তান আসতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বাচ্চা হয়েই নাই। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো মেনলি ওনার যে সমস্যাটা, ওনার কিন্তু একটা ইনফার্টিলিটি সমস্যা নিয়ে উনি হুম বলতে হুম চাইছেন। হুম তো ইনফার্টিলিটি আমাদের দুটো কারণ হয়, একটা পুরুষের ক্ষেত্রেও আসতে পারে একটা কারণে, এবং একটা একদম। মেয়েদের ক্ষেত্র হুম থেকে হুম আসতে পারে। দুজনেরই একটা করে সমস্যা রয়েছে, একজনের পিসিওডি রয়েছে যেটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বহুদিন মেডিসিন খাচ্ছে ঠিক হচ্ছে না, এবং শুক্রাণু যেটা কম রয়েছে বললো, যেটাকে আমরা মেডিকেল টার্মে অলিগোস্পার্মিয়া বলি, মানে কম মানে হচ্ছে অলিগো। তো সেক্ষেত্রে সন্তান আসতে একটা সমস্যা হতে পারে, হুম কিন্তু আয়ুর্বেদের মধ্যে দুটোরই ট্রিটমেন্ট রয়েছে। আমরা বারবার একটা কথা বলি কি, আমরা মডার্ন সায়েন্সের থেকে, আমাদের মডার্নে যেতে গেলে আমরা যদি নর্মালি না হয়, অনেকের ক্ষেত্রে ওষুধ খেয়ে দেখা যায় হ্যাঁ 20 থেকে 25% পেশেন্ট কিন্তু রিকভার করছে মডার্নের ক্ষেত্রে, হুম এবং তারপরে যদি না হয় IVF বা IUI করতে বলা হয়, যেটা কিনা এখন আধুনিক পদ্ধতি এসেছে। আমাদের ক্ষেত্রে আয়ুর্বেদে যেটা মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে এবং কিছু পঞ্চকর্মে বস্তি ট্রিটমেন্ট রয়েছে, যেখান থেকে কিনা আমরা এই ধরনের পেশেন্টকে আরেকটু সাকসেস দিতে পারি, আমাদের সাকসেস রেট কিন্তু 50 থেকে 60% থ্রু মেডিসিন এবং পঞ্চকর্মের হেল্প নিয়ে। আচ্ছা, তো আপনাকে আমি একটাই কথা বলবো, আমি গুয়াহাটি সামনেই যাচ্ছি 28 তারিখে, সম্ভবত 27 তারিখে আমি থাকবো, এ মাসের শেষে 27 মার্চ আমি গুয়াহাটিতে থাকছি। আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যে সমস্ত রিপোর্টগুলো করিয়েছেন, হাজব্যান্ডের রিপোর্ট, আপনার রিপোর্ট, সেগুলো নিয়ে আসুন, সঙ্গে হাজব্যান্ডকেও আনবেন। আমি দেখে যেভাবে আপনাকে বলবো সেভাবে চলবেন, আশা করব যে সমস্যাটা উনি ভুগছেন এটা ঠিক হয়ে যাবে। মানে পিসিওডি সমস্যার সমাধান হবে, এবং অন্যদের যে ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, মানে সেটা সমস্যায় হ্যাঁ রয়েছে আর কি, সে তারও সমাধান হবে। ইনফার্টিলিটি সমস্যা এখন অনেক বেড়ে গেছে, একদম, এবং তার অনেকগুলো কারণ থাকে, যেমন টিউবাল ব্লকেজ থাকতে পারে যেটা আমরা হিস্টোসালফানোগ্রাফিতে দেখতে পাই, হুম হুম থাইরয়েডের সমস্যা থেকে হতে পারে, থাইরয়েডের যদি অ্যান্টিবডিটা বেড়ে যায় সেক্ষেত্রে আসতে পারে, পিসিওডি হলে হতে পারে, এন্ডোমেট্রাইটিস রয়েছে মেয়েদের ক্ষেত্রে একটা, তার একটা মূল কারণ, যদি অ্যান্টিভাইটেড ইউটেরাস হয় সেক্ষেত্রে হতে পারে, ছেলেদের ক্ষেত্রে তো স্পার্মের যদি কাউন্টে প্রবলেম থাকে সেক্ষেত্রে হতে পারে। তো এইগুলোর প্রত্যেকটারই ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, মানুষ এখন আয়ুর্বেদের কাছে আসছে, এবং ইনফার্টিলিটি নিয়ে যারা বহুদিন দীর্ঘদিন ভুগছেন 10 বছর 12 বছর, তারপরও কিন্তু আমাদের কাছে এসে তারা কিন্তু হেল্প পাচ্ছেন এবং তাদের সন্তানও হচ্ছে। একদম। পাশাপাশি আরেকজন বন্ধু রয়েছেন, কে আছেন? নমস্কার। হ্যালো। হুম হ্যালো, কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম, আমি আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে ফোন করছেন, বেশ, বলুন সমস্যাটা বলুন। ম্যাডাম আমি অন্য প্রসঙ্গে বলছি, ব্যথা আর কি পিঠে। হ্যাঁ বলুন। মানে HLA-B27 পজিটিভ। এটা কতদিন ধরে আপনার? হ্যাঁ আমারই। আচ্ছা, এখন বয়স কত? আমার বয়স 27+। আচ্ছা, ঘাড়ের মুভমেন্ট রয়েছে, ঘাড় ঘোরাতে পারেন না, স্টিফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে? বুঝতে পারিনি। বলছি ঘাড় ঘোরাতে কোনো অসুবিধা হয়? কোমরে তো ব্যথা হয়। ঘাড় ঘোরাতে পারি কিন্তু মানে মাঝে মাঝে ব্যথা হয়, স্টিফনেস সব। আচ্ছা, কোমরের নিচের পোর্শনে কোনো ব্যথা রয়েছে? হ্যালো, একটু উত্তর দিন। হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি, আর কোথাও ব্যথা যন্ত্রণা রয়েছে কোমর ছাড়া? কোমর ছাড়া স্যার পিঠে মাঝখানে, মানে স্পাইনের মাঝখানে ব্যথা। আচ্ছা, এই আর রোগটা হাঁটুতে একটু প্রবলেম হয়। আচ্ছা, কতদিন ভুগছেন আপনি? কতদিন আগে ধরা পড়েছে? স্যার হয়ে গেছে মোটামুটি 2 বছরের মতো। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর জন্য? এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? না স্যার, আয়ুর্বেদিক করাইনি, হোমিওপ্যাথি এলোপ্যাথি এগুলো করেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার সমস্যা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়।
তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস যেটা নিয়েও আমরা আলোচনা করি কি এর ট্রিটমেন্টও আয়ুর্বেদে কিন্তু রয়েছে। এবং আমার মেন কথাটা হচ্ছে এটাই, আয়ুর্বেদের জন্য একটাই আমি কথা বলবো কি আপনারা কিন্তু রোগটা যখন ধরা পড়ছে তখনই আসুন, তাহলে কিন্তু সুস্থতাটা তাড়াতাড়ি আসবে। আপনি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যত করছেন, আপনি মেডিসিন খাচ্ছেন, কিন্তু দেখবেন ডিটিউরিয়েশনটা তার থেকে বেশি হচ্ছে, যে জায়গায় ছিলেন সেখান থেকে কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন। এগোনোর জন্য কিন্তু আয়ুর্বেদের হাত ধরতেই হবে। এবং আপনার ক্ষেত্রেও বলবো, বয়স এখন অনেকই কম, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের মতো ভয়ঙ্কর রোগ যেটা কিনা একটা মানুষকে পুরো জড়সড় করে দেয় এক কথায়। একটা সময় আমাদের যে সিরদাঁড়াগুলো রয়েছে সেগুলো একদম ক্যালসিফাইড হয়ে যায়। মডার্ন সায়েন্সের লাস্টের দিকে যেটা হিপ জয়েন্টে স্ক্লেরোসিস হয়, ফিমার, হেড অফ দ্য ফিমার এবং অ্যাসিটাবুলামের মধ্যে যে জায়গাটা রয়েছে, বলেন সকেট জয়েন্ট যেটাকে বলা হয়, যেটা মুভমেন্ট করতে পারে সেই জায়গাটা খড়খড়ে হয়ে যায়, প্রপার মুভমেন্ট থাকে না। সেই জন্যে কিনা আমাদের মডার্ন সায়েন্স বলে কি হিপ জয়েন্টটা রিপ্লেস করতে হয়। কিন্তু আফটার হিপ জয়েন্ট রিপ্লেসও কিন্তু আমাদের সমস্যা থেকে যাচ্ছে, মানুষ ফিরে আসছে 2 বছর 3 বছর পর। আমার কাছে নি জয়েন্টের একটা বোথ নি রিপ্লেস করা রয়েছে, আমার কাছে রিসেন্ট ট্রিটমেন্টে এসছেন, কারুর কাছ থেকে রেফার হয়ে এসছেন, মানে কেউ ভালো রয়েছেন তাকে পাঠিয়েছেন, বলছে ডাক্তারবাবু আমি তো হাঁটুটা চেঞ্জ করলাম, এবং তা ওনার বয়স 81 বছর, দেখলে বোঝা যায় না, কিন্তু উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। উনি একটাই হেল্প চাইছেন, ডাক্তারবাবু আমার হাঁটুতে যাতে একটু জোরটা আসে আর আমার যেন ব্যথা যন্ত্রণাটা আর না হয়। তো আমি বলছি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের ক্ষেত্রেও সেম কথা। আমি সামনেই কুচবিহারে থাকছি, 28 তারিখে আমি কুচবিহারে থাকবো মার্চ মাসের। রিপোর্টটা নিয়ে বাড়ির লোককে নিয়ে একটু আমার সাথে দেখা করুন, হেল্পলাইনে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করবেন 28 তারিখে আসার আগে, আমি সাহায্য করব যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। এই তাড়াতাড়ি সুস্থ হওয়ার তাগিদেই আমরা বোধহয় অন্য কোনো প্যাথিকে প্রথমে নির্বাচন করি, ভাবি এখানে গেলে আমি তাড়াতাড়ি সুস্থ হব, আয়ুর্বেদের কাছে গেলে আমার অনেক দেরি হবে। কিন্তু আলটিমেট বিষয়টা একেবারে ঘুরে যায়, আমাদের সেই ইউটার্ন নিয়ে কিন্তু আবার আয়ুর্বেদের দ্বারস্থই হতে হয়। একদমই, আজকে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মানুষ কিন্তু আগে কিন্তু প্রেফার করছে মডার্ন সায়েন্সকে। আজকে আয়ুর্বেদের এত প্রচার হয়েছে বা মানুষ এত সুস্থ হচ্ছে বলে একজনের কাছ থেকে একজন শুনতে পাচ্ছে কি আমি আয়ুর্বেদের কাছে গিয়ে এতদিন ধরে ভুগছিলাম, আমি আজকে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে ভালো রয়েছি, তখনই মানুষের কনফিডেন্স পাচ্ছে। এবং আয়ুর্বেদ যে সিস্টেমটা সেটাও কিন্তু এখন চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে, তাতে ইঞ্জেকশন আছে, ক্যাপসুল আছে, ট্যাবলেট রয়েছে, তারা নিজেকে নিজেরা মডার্নাইজ করেছে। তো সেক্ষেত্রে বলবো, বেশি দিন না রোগে ভুগে আগে যদি আয়ুর্বেদের হাত আপনারা ধরেন, সেক্ষেত্রে আপনাদেরই উপকার হবে, আপনাদের রোগগুলো আর বাড়বে না বরং কমবে, এবং আপনারা কিন্তু ওষুধ খেয়ে কিন্তু ভালো থাকবেন। এবং এটাও আমরা বলি কি ওষুধ কিন্তু সারা জীবন আপনাদের খেতে হয় না, একটা নির্দিষ্ট সময়, সেটা 4 মাস হতে পারে, সেটা 6 মাস হতে পারে, সেটা 1 বছর হতে পারে, সেটা রোগের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে বা পেশেন্ট কতটা ইম্প্রুভমেন্ট পাচ্ছে তার উপর নির্ভর করে। আসুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি আসাম থেকে ফোন করছি। আসাম থেকে? হ্যাঁ, সমস্যাটা বলুন। আমার পিঠ থেকে স্টং হয়েছে। কি হয়েছে, পিঠে ব্যথা? না, কিডনিতে পাথর হয়েছে। ও, কিডনিতে পাথর হয়েছে, কতদিন ধরেন? 6 মাস। আচ্ছা, কত সাইজ, কত কত এমএম? আপনার 12x11 mm, একটা আছে 7x8 mm। কোথায় রয়েছে, কিডনির ভেতরে না কিডনির বাইরে রয়েছে? সেটা তো আমি বলতে পারলাম না ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, ব্যথা যন্ত্রণা কিছু হয়? কোমরের দিকে কোনো ব্যথা যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ব্যথা হয়, এক সাইডে ব্যথা হয়। আচ্ছা, আয়ুর্বেদিক করিয়েছেন এর জন্য? হ্যাঁ, বর্তমানে আপনার আয়ুর্বেদিকই চিকিৎসা করতেছি আমি। কতদিন হলো? আজকে 7 দিন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওষুধটা চালু করেছেন খান, এর ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আয়ুর্বেদের মধ্যে এমন কিছু হার্বস রয়েছে, আমরা সবসময় বলি গলস্টোনের আমরা ট্রিটমেন্ট করি না, কারণ সেটা ইম্পসিবল, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু কিডনি স্টোনের ট্রিটমেন্ট রয়েছে, তাও কিনা একটা পয়েন্ট আমরা বাদ দিই। কিডনির মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা অ্যাড্রিনাল রয়েছে, একটা কর্টেক্স রয়েছে। যদি স্টোনটা কর্টেক্সের মধ্যে থাকে, মানে কিডনির একদম ভেতরের পার্টে থাকে, সেক্ষেত্রে সেই স্টোনটাকে নালি দিয়ে বের করা সম্ভব নয় বা ক্রাশ করা সম্ভব নয়। আচ্ছা, একমাত্র কিডনির যদি নেকে থাকে বা কিডনির বাইরের অংশে থাকে বা ইউরেটারে থাকে বা ইউরিনারি ব্লাডারে থাকে, সেক্ষেত্রে কিন্তু স্টোনটা রিমুভ করা সম্ভব হয়। এবং ওনার যে স্টোনের সাইজটা বললেন সেই স্টোনের ট্রিটমেন্ট রয়েছে, নইলে ভবিষ্যতে গিয়ে কী হয়, স্টোনটা থাকার ফলে আমাদের ইউরিনটা ব্যাকফ্লো হয়, সেক্ষেত্রে হাইড্রোনেফ্রোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যত দিন যাবে আমরা হাঁটাচলা করি, আমরা কিডনি স্টোনের ক্ষেত্রে মডার্ন সায়েন্সও এটা বলে এবং আয়ুর্বেদও বলে কি স্কিপিং বা একটু দৌড়ঝাঁপ করা ভালো, যাতে স্টোনটা নিচের দিকে আসে এবং তারপরে মেডিসিন থ্রু মেডিসিন আমরা সেটাকে ক্রাশ করে আমরা ইউরিনের মাধ্যমে বের করি। কিন্তু কিছু হার্বস যেমন পাথরকুচি রয়েছে, গক্ষুর রয়েছে, পুনর্নভা রয়েছে, এগুলো কিডনি স্টোনের ক্ষেত্রে খুব উপকারী। আপনি মেডিসিনটা 7 দিন স্টার্ট করেছেন, দেখুন ব্যথা যন্ত্রণা কম হচ্ছে কিনা বা ইম্প্রুভমেন্ট
রেজাল্ট কতটা কী হলো, যদি সেরকম মনে হয় কি হচ্ছে না তাহলে আমার সাথে গুয়াহাটি চেম্বারে একবার যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেক মাসেই গুয়াহাটি যাই, হেল্পলাইনে কন্ট্যাক্ট করে আমি সামনে 27 তারিখেও যাচ্ছি, কিন্তু আমার মনে হয় যা 7 দিন স্টার্ট করেছেন আরও 15-20 দিন ওষুধটা খাওয়া ভালো, হ্যাঁ যদি ইম্প্রুভমেন্ট হয়ে যায় তো বেটার, যদি না হয় তখন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই এই ট্রিটমেন্ট রয়েছে। একদম। আরেকজন বন্ধুর সাথে কথা বলবো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। কোথা থেকে ফোন করছেন? আমি কোচবিহার থেকে ফোন করছি। কোচবিহার থেকে, হ্যাঁ বলুন, চটপট বলুন, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আইবিএস গত সমস্যা থেকে আয়ুর্বেদিকে ছাড়ে। আইবিএস বলুন তো। হ্যাঁ স্যার। আচ্ছা আপনার রয়েছে না অন্য কারোর? আমার, আমারই। বয়স কত হলো এখন? 31+। কতদিন ধরে হচ্ছে এটা? এটা তো প্রায় 1 বছর। আচ্ছা খাওয়া দাওয়া সময় মতো করেন? আমি তো স্কুল টিচার, মানে সকালবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয় আর কি, ঠিকঠাক হয় না। আচ্ছা তেল ঝাল মশলা কমিয়েছেন তো? হ্যাঁ, আর আমার আরেকটা আছে গিলবার্ট সিন্ড্রোম আছে, আমার বিলিরুবিনটা 2 পয়েন্ট থেকেই যায় আর কি। আচ্ছা ঠিক আছে, দুটোরই ট্রিটমেন্ট রয়েছে, আপনি শুনতে থাকুন আমি বলছি কি করলে ভালো হয়, ঠিক আছে? এটা উনি একটা ভালো রোগের কথা বললেন যেটাকে বলা হয় গিলবার্ট সিন্ড্রোম। খুব কম পেশেন্টরাই এই কমপ্লেন নিয়ে আসে। আমাদের LFT যেটা রয়েছে, লিভার ফাংশন টেস্ট, তার মধ্যে আমরা একটা বিলিরুবিন বলে একটা সাবজেক্ট রয়েছে যেটা কিনা বেড়ে গেলে আমরা জন্ডিস বলি। আচ্ছা, কিন্তু এই গিলবার্ট সিন্ড্রোমে আমাদের বিলিরুবিন লেভেলটা হচ্ছে 0.8 থেকে 1 অবধি হতে পারে বা 1.2 অবধি হতে পারে, এবং তার বেশি হলে আমাদের একটা লেটেন্ট জন্ডিস রয়েছে যেটা কিনা হচ্ছে 1 থেকে 2, এবং 2-এর উপরে গেলে সেটাকে আমরা জন্ডিস বলতে পারি। এবং জন্ডিসকে মেডিকেল সায়েন্সে কিন্তু কোনো রোগ বলা হয় না, এটাকে একটা সিমটম বলা হয়। জন্ডিস অনেকগুলো কারণে হতে পারে, যদি স্টোন থাকে সেক্ষেত্রে হতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, লেটেন্ট জন্ডিস একটা টাইম পিরিয়ডের মধ্যে হয়, মানে ওই রেঞ্জের মধ্যে 1 থেকে 2-এর মধ্যে থাকলে সেটাকে লেটেন্ট জন্ডিস বলে। এবং গিলবার্ট সিন্ড্রোম মানে কি, আমাদের জন্মগত বা ছোটোবেলা থেকে আমাদের বিলিরুবিনটা 2-এর উপরে থাকবে, সেটা কোনো জন্ডিসের মধ্যে পড়ে না, কিন্তু এটা একটা স্বাভাবিক জিনিস, এটা আপনার এরকমই থাকবে, কিন্তু আয়ুর্বেদে ট্রিটমেন্ট রয়েছে যাতে এটাকে নর্মালাইজ করা যায়। এবং আইবিএস যেটা বললেন, ইরিটেবল বাউল সিন্ড্রোম, সেটা একটা আমাদের ইন্টেস্টিনাল প্রবলেম যেখানে আমাদের খাবার খেলে বারবার মনে হয় বাথরুম যেতে হয়, তো তারও ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু আমি তার আগে একটা কথা বলবো কি, খাওয়া দাওয়াটা মেনটেন করুন, সময়টা মেনটেন করুন। সকালে হয়তো ভাত খেয়ে নিচ্ছেন, কিন্তু বাড়ি থেকে মুড়ি বা বিস্কুট বা ছোলা ভাজা বা কিছু সঙ্গে রাখবেন, হ্যাঁ ক্যারি করতে হবে, মাঝে মাঝে খাবেন 8 ঘন্টা 45 মিনিট ছাড়া। 2-1 দিন দেখুন, আমি সামনে 27 তারিখে যাচ্ছি কুচবিহারে, 28 তারিখে থাকবো আমি, 28শে মার্চ আমি কুচবিহারে থাকছি, একটু যোগাযোগ করে নিতে পারেন, আপনার দুটো রোগেরই ট্রিটমেন্ট আমি করবো। অবশ্যই, আমার মনে হয় যে প্রত্যেকটি জেলা যেখান থেকে বন্ধুরা অনুষ্ঠান দেখছেন প্রত্যেকটি জেলায় আপনারা যাওয়ার চেষ্টা করছেন, একটু হেল্পলাইন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, সেই নাম্বারগুলো মোবাইলে সেভ করুন, ফোন করুন এবং জেনে নিন যে আপনার কাছাকাছি কোন চেম্বারে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমি জানিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সম্পূর্ণভাবে ভালো হওয়ার একটা সুবন্দোবস্ত রয়েছে আয়ুর্বেদে। একদমই, কারণ সোরিয়াসিসের বহু পেশেন্ট যারা আমার কাছে ট্রিটমেন্ট করছেন তারা আমাকে বলেন কি, ডাক্তারবাবু আমাদের সারা শরীর ছিল, অনেকের ক্ষেত্রে তো সারা শরীরে থাকে, পায়ে ছিল, হাতে ছিল, পিঠে, পেটে, কানের মধ্যে ছিল, তো এখন তাদের মধ্যে কিছুই নেই, তবুও তারা আমাকে, আমি প্রত্যেকটা পেশেন্টকেই বলি যারা ভালো রয়েছেন চেষ্টা করবেন, আমি তো এখানে আসছি, যেখানেই যাই, কলকাতায় থাকলে কলকাতায় আছি বা বাইরে গেলে বাইরে, 1 মাস ছাড়া আমার সাথে একটু দেখা করবেন, এসে আমি জাস্ট দেখে নেবো জিনিসটা বাড়ছে কি বাড়ছে না, যদি কিছু প্রয়োজন মনে হয় আমি বাড়িতে হেল্প করে দিতে পারি কি এটা ব্যবহার করুন বা এটা ব্যবহার করুন, এবং আপনারা যেগুলো আমি ব্যবহার করতে বলেছি বা খেতে বলেছি সেগুলো খেলেই কিন্তু জিনিসটা আর কখনো বাড়বে না। একদম। পাশাপাশি আরেকটা কথা বলতেই হয় যে এটা কিন্তু ছোঁয়াচে নয়, এটা বোধহয় ডাক্তারবাবু বললে আপনাদের বিশ্বাসটা অনেকটা বেশি হবে। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি সঞ্জয় বেরা, আমি গঙ্গাসাগর দক্ষিণ 24 পরগনা জেলা থেকে ফোন করছি। গঙ্গাসাগর থেকে, হ্যাঁ বলুন। আমি বলছিলাম আমার একটা কমরে সমস্যা ছিল, ডিস্ক স্লিপের সমস্যা ছিল, MRI একটা রিপোর্ট করেছিলাম, ওই MRI রিপোর্টে ডিস্ক স্লিপে প্রবলেম দেখা দিয়েছে যে L5 একটা প্রবলেম ছিল। আচ্ছা, একটু ডিস্ক স্লিপ হয়ে গেছে, তো ওটা আয়ুর্বেদিক ডাক্তার কাছে ওষুধ খেয়ে মালিশ করে আমি একটা রেডি করেছিলাম, এখন সমস্যা হচ্ছে ডান পাটা একটু প্রবলেম হচ্ছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, একটুখানি চলতে গেলেই এত যন্ত্রণা হচ্ছে, চলতে পারছি না। আচ্ছা, বয়স কত এখন? এখন আমার বয়স হয়ে গেছে 32 বছর। আচ্ছা ঠিক আছে, এমনি কোমরে আঘাত পাওয়া বা পড়ে যাওয়া ছিল কিছু? না না, আমি একটা ভারী জিনিস উঠাতে গিয়ে আমার এই প্রবলেমটা হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন আমি বলছি কি করলে ভালো হয়।
যেটা আমাদের বলা হয় ডিক্স প্রোল্যাপস, মানে প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিক্স ডিজিজ। ওনার L5 এবং S1-এর মধ্যে ছিল, দুটো হাড়ের মধ্যে কোনো ভারী জিনিস তুলতে গিয়ে বা কোমরে আঘাত লাগলে বা টান ধরলে বা কেউ যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে। তখন আমাদের কী হয়, ভার্টিব্রাল যে ডিক্সটা রয়েছে যেটা আমাদের মুভমেন্ট করতে সাহায্য করছে, আমাদের পিছন দিকে ফেরা বা নিচু দিকে ঝোঁকা, সেই ভার্টিব্রাল ডিক্সটা বাইরে বেরিয়ে আসে, নার্ভ কম্প্রেশন হয়, তার ফলে একটা ব্যথা রেডিয়েট করে, কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা রেডিয়েট করে। অনেক ক্ষেত্রে ওনার যেটা হচ্ছে হাঁটা চলার সমস্যা থাকে, উনি কিন্তু এর আগে আয়ুর্বেদ করেছেন, আয়ুর্বেদ করে ভালো আছেন, কিন্তু ডান পায়ের সমস্যাটা রয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে আমি ডায়মন্ড হারবারে থাকি, এ মাসে একটু যেতে পারিনি বাইরে ছিলাম বলে, সামনেই আমি 8 তারিখে মানে 8ই এপ্রিল আমি ডায়মন্ড হারবারে থাকবো, তো আপনি একটু ডায়মন্ড হারবার চেম্বারে এসে আমার সাথে দেখা করে নেবেন, আমি বলে দেবো যেগুলো যে মেডিসিনগুলো অ্যাডভাইস করে দেবো সেগুলো খেলে যে সমস্যাটা অল্প পড়ে রয়েছে ওটাও দেখবেন ঠিক হয়ে যাবে। একদম। আরেকজন বন্ধুর সাথে কথা বলে নিই, কে আছেন, নমস্কার। হ্যাঁ বলছি, ডাক্তার সাথে কথা বলা যাবে? একদম বলা যাবে। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বেথরাড়ি। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠলে আজ মোটামুটি 15 বছর আগে হয়েছে, ঠিক আছে, এখনো কমে না, ওই ওষুধ খাই কিছু কমে, ঠিক আছে, আবার মানে ওই ওষুধ না খেলে আবার হয়ে যায়। ডাক্তাররা বলেছেন কি থেকে অ্যালার্জি হয়েছে? অ্যালার্জি তো বলছে আমার ঠান্ডা হাঁচি থেকে আর গা চুলকায়, ঘামাচি বোধহয় একটু হালকা হালকা। না, কি থেকে অ্যালার্জিটা হচ্ছে, ধুলো বালি বা রোদ বা খাবার, কি থেকে হয় বলেছেন ডাক্তাররা? হ্যাঁ, ডাক্তাররা খাবার খেতে বলছিল যে পয়সা লাল আর একটু জিনিস খেতে বারণ করেছে। আচ্ছা ঠিক আছে, এটা কত বছর হচ্ছে বললেন? 15 বছর? 15 বছর। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো একটা রোগকে আমরা 15 বছর যেটাকে আমরা পুষে রেখেছি, সেই রোগটা নিশ্চয়ই শরীরের মধ্যে আরও বিস্তার লাভ করেছে। আমি এই ধরনের অ্যালার্জির কথাই বলছিলাম, সোরিয়াসিস আলোচনার সঙ্গে সঙ্গে এটাই আসছিল। অ্যালার্জির সমস্যাকে যদি আমাদের কন্ট্রোল করতে হয়, যে কোনো ধরনের অ্যালার্জি, আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে হবে এবং কফ দোষটাকে আমাদের নর্মালাইজ করতে হবে, বা যে কোনো দোষ, বায়ু বা পিত্ত যদি আমাদের অ্যাগ্রাভেটেড থাকে সেটাকে সমন করতে হবে। তো আপনাকে আমি বলছি, বেতুয়াদৌড় থেকে ফোন করেছিলেন, আপনার কৃষ্ণনগর চেম্বার বা বহরমপুর চেম্বার দুটোই নিয়ারেস্ট হতে পারে, যে কোনো একটা চেম্বারে, কৃষ্ণনগর নইলে বহরমপুর চেম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করুন, হেল্পলাইনে কন্ট্যাক্ট করে। যে রোগে আপনি 15 বছর ভুগছেন, আমি বলতে পারি 6 থেকে 8 মাস বা 1 বছরের মধ্যে দেখবেন পুরো সমস্যাটাই আপনার কমে যাবে। একদম। পাশাপাশি আমাদের বন্ধুদের জন্য বলে রাখি, সামনে 14ই মার্চ মানে পরশু দিনকে পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে, কিন্তু রায়গঞ্জের বন্ধুরা অর্থাৎ ডক্টর সমকৃতি ঘোষালকে পাচ্ছেন, 14ই মার্চ আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, 15ই মার্চ মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষালকে, দুর্গাপুরে 15ই মার্চ পাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, 16ই মার্চে চুচুড়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষালকে, 16ই মার্চ আপনারা বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, 17ই মার্চ বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, 21 এবং 22 তারিখ মার্চ মাসের আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু পাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে। নতুন চেম্বার মুম্বাই, আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু জানাচ্ছি আপনাদের যে মুম্বাইতে পেয়ে যাচ্ছেন, মুম্বাইবাসীরা যারা অনুষ্ঠান দেখছেন বা আপনার পরিচিত কেউ যদি মুম্বাইতে থাকেন তো অবশ্যই তাদের জানিয়ে দেবেন যে 22শে মার্চ ডক্টর সমকৃতি ঘোষাল কিন্তু থাকছেন মুম্বাইতে। খড়গপুরে পেয়ে যাচ্ছেন 23শে মার্চ ডক্টর সমকৃতি ঘোষাল ডক্টর হেমন্ত পণ্ডিতকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন 24শে মার্চ ডক্টর অয়ন হালদার এবং ডক্টর অপূর্বা দাসকে, বহরমপুরে 25শে মার্চ পাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষাল ডক্টর হেমন্ত পণ্ডিতকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন 26শে মার্চ ডক্টর সমকৃতি ঘোষালকে পাচ্ছেন, ডক্টর হেমন্ত পণ্ডিতকেও পাচ্ছেন। গুয়াহাটি আসামের বন্ধুদের জন্য বলবো যে 27শে মার্চ ডক্টর সমকৃতি ঘোষাল কিন্তু থাকছেন, কোচবিহারের বন্ধুরা 28শে মার্চ পেয়ে যাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষালকে, নদিয়ার বন্ধুরা, কৃষ্ণনগরের বন্ধুরা 1 এপ্রিল অবশ্যই ডাক্তারবাবুকে পাচ্ছেন অর্থাৎ ডক্টর সমকৃতি ঘোষালকে পাচ্ছেন, পাশাপাশি ডক্টর হেমন্ত পণ্ডিতকে পাচ্ছেন। ডায়মন্ড হারবারে কিন্তু পেয়ে যাচ্ছেন 8 তারিখে 8ই এপ্রিল পাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষাল এবং ডক্টর হেমন্ত পণ্ডিতকে, পেয়ে যাচ্ছেন কলকাতার বন্ধুরাও। একদমই, কলকাতাতে আমি এখন 3 দিন থাকছি, প্রত্যেক মঙ্গলবার ডায়মন্ড আমাদের VIP রোড তেঘরিয়া চেম্বারে আমি থাকি সকাল 12টা থেকে দুপুর 3টে অবধি, এবং প্রত্যেক বৃহস্পতি এবং রবিবার আমি লেক মার্কেট চেম্বারে থাকি যেটা রাসবিহারী এভিনিউতে। এর পাশাপাশি আমি 2-3টে চেম্বার নিয়ে আরও বলে দিই, বিশেষ করে 14 তারিখে রায়গঞ্জ আমি থাকছি এবং 15 তারিখে মালদায় থাকছি, এবং 24 তারিখে অয়ন হালদার অনেক রিকোয়েস্ট করেছিলেন, বোলপুরের অনেক পেশেন্ট নাকি ডাক্তারকে একটু চাইছেন, তো 24শে এই মার্চ
আমাদের ডাক্তারবু ডক্টর অয়ন হালদার এবং ডক্টর অপূর্বা দাস দুজনেই কিন্তু বোলপুরে থাকছেন, এবং 22শে মার্চ স্পেশালি আমি কিন্তু অনেকদিন পর বোম্বে যাচ্ছি, আগেও যেতাম আমি মাঝখানে, তো বোম্বে যাওয়া সময় হয়ে উঠছিল না, অনেকবার আমরা অ্যানাউন্সও করেছি কি যাওয়ার জন্য, কিন্তু বিভিন্ন সমস্যার জন্য হয়তো যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু এই 22 তারিখে কিন্তু আমি বোম্বে চেম্বারে থাকছি। যারা আমায় বোম্বেতে নতুন দেখাতে চাইছেন তারা আমাকে কিন্তু সকাল থেকেই পেয়ে যাবেন। একদম। আরেকজন বন্ধু আছেন, কথা বলে নিই, কে আছেন? নমস্কার। সমস্যাটা হচ্ছে আমি অনেক রকমের ডাক্তার দেখাচ্ছি, বাট সবাই আমাকে একই কথা বলছে যে এটা প্রোগ্রেসিভ ডিজিজ, ইট ক্যানট বি কিওর বাট ইট ক্যান বি কন্ট্রোল। আচ্ছা, বয়স কত ওনার এখন? ওনার বয়স ডাক্তার বাবু 68। কতদিন ধরা পড়েছে? 8 ইয়ার্স হলো। 8 বছর। বাইপোলার ডিসঅর্ডার যেটা বলছো ওটা কতদিন ধরা পড়েছে? বাইপোলার ডিসঅর্ডারটা 2012 এ ধরা পড়েছে, মানে 8 বছর হয়ে গেছে। আচ্ছা, ওনার কাজকর্ম কি খুব স্ট্রেসের ছিল? কাজকর্ম আগে তো প্রচন্ড বিজি ছিলেন, রিটায়ারমেন্ট লাইফ মানে রিটায়ার করার পর থেকে ওনার একটা ডিপ্রেশন এসে যায়, তারপরে মেক্সিকো প্লাস বলে একটা মেডিসিন উনি খেতে স্টার্ট করেন। মেডিসিনের নাম বলার দরকার নেই কিছু। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। ঠিক আছে, উনি যেটা বললেন তিনটে সমস্যাই কিন্তু ইন্টারকানেক্টেড সমস্যা। একটা হচ্ছে পার্কিনসন, যেটা আমাদের ব্রেনে আমাদের বলা হয় কোনো ইনফ্রাকশন থেকে হতে পারে বা ইসচেমিক চেঞ্জ থেকে হতে পারে বা ডোপামিন যে সিক্রেশন হচ্ছে সেটা প্রপারলি যদি না হয় বা ডিস্ট্রয় হয়ে যায় সেই সেলটা, সেখান থেকে হতে পারে। এবং ওর সাথে সাথে যেটা বাইপোলার ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার মানে একটা মানুষের দু ধরনের চিন্তাভাবনা হবে, কখনো আপনাকে মনে হবে ভালো, কখনো মনে হবে চরম শত্রু, এটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার, এটা একটা মেন্টাল প্রবলেম। এবং তার সাথে আর একটা কী সমস্যা বললো ওটা আমি খেয়াল করতে পারছি না, কিন্তু এই তিনটে সমস্যারই ট্রিটমেন্ট রয়েছে। বাইপোলার ডিসঅর্ডার যেটা সেটার কিন্তু ট্রিটমেন্টটা করা একটু কঠিন, কারণ যে মানসিকতা যে বাড়ির এটা বাইপোলার ডিসঅর্ডার বা আমাদের এই ধরনের মুড সুইংয়ের ব্যাপারটা যেটা রয়েছে এটা কিন্তু খুব কন্ট্রোল করতে অনেক সময় লাগে। কিন্তু যেটা ও বললো কি এটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটাকে ঠিক করা সম্ভব নয়, কারণ পার্কিনসনও প্রোগ্রেসিভ, বাইপোলার মুড ডিসঅর্ডারও প্রোগ্রেসিভ, তো সেটাকে কিন্তু আয়ুর্বেদে ঠেকানো সম্ভব এবং আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে। আমি বলছি বাবাকে যদি নাও আনতে পারেন আপনি, আপনি নিজে একবার আমার সাথে বাবার সমস্ত রিপোর্টসগুলো নিয়ে ভিআইপি রোড কামারহাটি থেকে বলছিলেন মনে হয়, তো ভিআইপি রোড চেম্বারে একটু যোগাযোগ করুন, আমি দেখে যেগুলো বলে দেবো ওটা একটু মেনটেন করবেন, 1-2 মাসের মধ্যে ইম্প্রুভমেন্ট পাবেন। এবং কতদিন আমি ট্রিটমেন্ট করবো সেটা 1 বছর না 2 বছর সেটা কিন্তু আমি পেশেন্টের রিপোর্টগুলো দেখে প্রপারলি আমি সাজেস্ট করে তারপরে আমি বলতে পারবো। ঠিক এই বিষয়গুলো নিয়েও কোনো একটি এপিসোডে আমরা আলোচনা করবো, তবে মানসিক যে কোনো ধরনের সমস্যারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আজকে এই পর্যন্তই, ডাক্তারবাবুকে ধন্যবাদ। অবশ্যই আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।